এই দলটি নির্বাচনের জন্য সারা দেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। ইলেকশন শিডিউল ডিক্লেয়ারের পর মনোনয়ন প্রদান পর্যায়ে তারা পরিকল্পিতভাবে মনোনয়নপত্র সংগ্রহের নামে সারা দেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জমায়েত করে অতর্কিতে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের গাড়ি পুড়িয়ে ভাঙচুর করে গাড়ির উপর উঠে জগায় মাধায় নৃত্য প্রদর্শন করে এবং যেখানে বিচ্ছরের মতো পুলিশ এমনভাবে আহত হয়েছে তাদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসা। এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে তারস্বরে চিৎকার করছিল, ইলেকশনের শিডিউল ডিক্লেয়ারের পরপরই তারাই কিন্তু পরিবেশ বিনষ্ট করার সব ধরনের আয়োজন তারা করছে। একদিকে মনোনয়নপত্র সংগ্রহের নামে তাদের মনোনয়নপত্র সংগ্রহের সময় পার হয়ে গেল, দুদিন সময় দিয়ে যে এক্সটেন্ডেড সময় তারা মনোনয়নপত্র সংগ্রহের নামে নেতাকর্মীর পাশাপাশি চিহ্নিত দাগি সন্ত্রাসীদের জমায়েত করে এবং জমায়েত করে তারা সেখানে পুলিশের উপর হামলা এবং এরপর তারা এখনও তাদের সেই মনন পর্ব মননপত্র সংগ্রহের একদিকে মনন দিচ্ছে আরেকদিকে মননপত্র সংগ্রহ করার নামে তারা রাস্তা বন্ধ করে জমায়েত করছে। এটা তাদের উদ্দেশ্য যে আমাদের মনোনয়নপত্র আওয়ামী লীগের চেয়েও বেশি মনোনয়নপত্র, আমি আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা ভুয়া সংখ্যা তত্ত্ব তারা দিচ্ছে। তাদের মনোনয়নপত্র কত হবে এটা বাংলাদেশের মানুষ ভালো জানে। এখন 4,000 আওয়ামী লীগের কাছে তাদের দেখাতে হবে আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়নপত্র তাদের সংগ্রহ করেছে এবং এর নামে তারা প্রতিদিনই জমায়েত করছে। শুধু নেতাকর্মী নয়, এখানে চিহ্নিত দাগি সন্ত্রাসীরা সেখানে জমায়েত করছে। তাদের লক্ষণ এবং উদ্দেশ্য কোনোটাই পরিষ্কার নয়। তারা একটা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় আর মনোনয়ন ইন্টারভিউ হচ্ছে, সাক্ষাৎকার হচ্ছে বাংলাদেশে, সাক্ষাৎকার নিচ্ছে টেমস নদীর পার থেকে লন্ডন থেকে। এর রহস্য কী? কে সাক্ষাৎকার নিচ্ছে? হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে 2015 সালে কোনো প্রচার প্রচারণায় অংশ নিতে পারবে না। তারেক রহমান, আজকে সেই তারেক রহমান তখন অভিযুক্ত ছিল, এখন দণ্ডিত, একবার 7 বছরের দণ্ড, এখন যাবজ্জীবন কারাদণ্ড। এরকম একজন লোককে আজকে দলের ভাইস চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন চেয়ারম্যান করার জন্য
তারা তাদের গঠনতন্ত্র থেকে সাত ধারা বাদ দিয়েছে। সাত ধারায় ছিল কোনো দণ্ডিত ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না, সাত ধারায় ছিল কোনো দুর্নীতিবাজ সামাজিকভাবে কুখ্যাত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। বেগম জিয়ার সেই মামলার, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের 8 দিন আগে রাতের অন্ধকারে তারা তাদের দলের গঠনতন্ত্র থেকে সাত ধারা বাদ দেয়, এবং সে সাত ধারা বাদ দিয়ে তারা আজকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দণ্ডিত দল হিসাবে চিহ্নিত হয়েছে। আজকে কানাডার ফেডারেল আদালত পর্যন্ত এই দলকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে রায় দিয়ে সহনশীলতা আমাদেরকে বজায় রাখতে হবে, আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা এখনও অপেক্ষা করছি, এখনও আমরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছি। নির্বাচন কমিশন এ ব্যাপারে তারেক জিয়ার সাক্ষাৎকার লন্ডনে বসে এই বিষয়টা আমরা নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে এটাই আমরা প্রত্যাশা করি। এখনও আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। আমরা কি নির্বাচন কমিশনের সঙ্গে মারামারি করব? আমরা একটা ন্যায়সঙ্গত, চুক্তিসঙ্গত, আইনসম্মত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন কমিশন যদি সঠিক যথাযথ আইনি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ভোটারদের কাছে যাব, দেশবাসী সেটা দেখবে, এবং দেশবাসী এই আইনগত বিষয়টা যেটা নির্বাচন কমিশনের আরপিওর সুস্পষ্ট লঙ্ঘন, আমরা দেশের মানুষের কাছে জনতার আদালতে বিচার চাই। সেটা আমি আপনার এটা প্রচলিত আইনেরই লঙ্ঘন, প্রচলিত উচ্চ আদালতের নির্দেশ আছে, সেটা কিভাবে আমরা উপেক্ষা করি? এটা তো প্রচার হচ্ছে, এটা তো প্রচার হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের আপনি একটি লাইন মোবাইল দেখে বলছেন, এ দিয়ে তো হুট করে এক মন্তব্য করবেন, বিষয়টা আমাদের পুরোপুরি জানতে হবে। প্রচলিত আইনের বিরুদ্ধে তারা সাক্ষাৎকার দেবে, আমি বলছি আমাদের মধ্যে সেটা আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব, দলীয়ভাবে জোটগতভাবে আমরা অবশ্যই সিদ্ধান্ত বলছি। তাদের মধ্যে যারা অপরাধী, যারা বিএনপি তো অধিকাংশ নেতাকর্মী যে কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত, সে আগুন সন্ত্রাস থেকে শুরু করে বোমাবাজি, সে পেট্রোল বোমা ককটেল, তারা তো এইসব অপরাধের সঙ্গে কেউ না কেউ তারা জড়িত, বিশেষ করে সেই আগুন সন্ত্রাস আপনাদের মনে আছে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, বাস পোড়ানো, ট্রেনের ফিস প্লেট উড়িয়ে দেওয়া, তারপরে রাস্তা কাটা, গাছ কাটা, ভূমি অফিসে আগুন, ইলেকশন অফিসে আগুন, শত শত প্রাইমারি স্কুল পুড়িয়ে দেওয়া, এগুলো কাদের কাজ? এর সঙ্গে তো তারা জড়িত আছে, এবং তাদের বিরুদ্ধে মামলা হলে এখন বিএনপি সরকারের বিরুদ্ধে বিষয়টা বিএনপির সেক্রেটারি জেনারেলের কাছে আপনাদের যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে বা হচ্ছে, এরা কে নিরপরাধ আইনের দৃষ্টিতে? কে নিরপরাধ? কার কোনো অপরাধ নেই? কে কে একেবারে ধোয়া তুলসী পাতা? প্রমাণ করুন কোনো নিরপরাধ নিরীহ ব্যক্তি এখানে ভিকটিম হবে না।
আমরা পরিষ্কার করে বলতে চাই। এতজন